যুক্তরাজ্যের কুখ্যাত কাউন্টি লাইন ড্রাগ সাপ্লাই গ্যাংয়ের দুই সদস্যকে কারাদণ্ড দিয়েছে হাল ক্রাউন কোর্ট। নর্থ ইয়র্কশায়ার শহরের হিরোইন এবং কোকেন সরবরাহের অভিযোগে দুই ব্যক্তিকে এই সাজা দেওয়া হয়। নর্থ ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে অভিযুক্ত আতিক রফিক এবং মোহাম্মদ ইয়াসিন মিয়া দুজনেই ব্রাডফোর্ডের বাসিন্দা। তারা স্কারবরোতে একটি কাউন্টি লাইন অপারেশন চালাত। 29 বছর বয়সী রফিককে গত বৃহস্পতিবার হাল ক্রাউন কোর্টে 9.5 বছরের জন্য জেলের সাজা দেওয়া হয়েছে। এছাড়া ইয়াসিন মিয়া নামে আরেকজনকে গত মার্চ মাসে ইয়র্ক ক্রাউন কোর্টে 3.5 বছরের সাজা দেওয়া হয়। এছাড়া এই দুইজনের সহযোগী এডিনবার্গের হান্না ম্যাকেঞ্জিকে গত মার্চ মাসে ইয়র্ক ক্রাউন কোর্টে 16 মাসের সাজা দিয়ে 2 বছরের জন্য স্থগিত করা হয়। নর্থ ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে ফোকস্টোন স্ট্রিটের রফিক এবং হিথ টেরেসের বাসিন্দা ইয়াসিন মিয়া কাউন্টি লাইনের হয়ে অ্যাডাম লাইন নামের একটি ড্রাগ গ্যাং চালিয়ে আসছিল। এদের সাথে বিভার ব্যাংক প্লেসের বাসিন্দা ম্যাকেঞ্জিয়ের এ ক্লাস ড্রাগ সরবরাহ করত। তারা একে অপরের সাথে একত্রে কাজ করত দুটি ডিল ব্যবহার করে। কিন্তু 2021 সালে ড্রাগ ব্যবহারকারীদের কাছে হিরোইন এবং ক্রাক কোকেন বিক্রির মেসেজ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। ডিটেকটিভ কনস্টেবল ড্যারেন স্ট্রেপেল বলেন, ফোনের তথ্য বিশ্লেষণের মাধ্যমে তারা রফিক এবং ইয়াসিন মিয়া কর্তৃক নিয়ন্ত্রিত ডিল লাইনগুলো শনাক্ত করতে সক্ষম হয়েছিলেন। তারা ম্যাকেঞ্জিকে স্কারবরো এলাকার রোড ড্রাগ ডিলার হিসাবে ব্যবহার করেছে এবং এরপরে এদেরকে গ্রেপ্তার করা হয় এবং এদের সাজা দেওয়া হয়। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।